আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদ, সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন, মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ, 100 দিনের কাজসহ বিভিন্ন দাবিতে বুধবার দুপুরে ভরতপুরে মিছিল করল আরএসপির নেতৃত্ব সহ কর্মীরা। এদিন আরএসপির দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়। বিভিন্ন এলাকা ঘুরে মিছিল শেষ হয় ভরতপুর ব্লক অফিস মোড়ে। 6 দফা দাবির ভিত্তিতে ভরতপুর 1 নম্বর ব্লকের বিডিও আবিদা সুলতানাকে ডেপুটেশন দেয় আরএসপির 5 সদস্যের এক প্রতিনিধি দল। এদিন মিছিলের দলের নেতৃত্ব সহ অগণিত কর্মী সমর্থক সামিল হয়েছিলেন। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আরএসপি রাজ্য কমিটির সদস্য নৌফেল মোহাম্মদ সাফিউল্লাহ। তিনি কি জানিয়েছেন, শুনুন। ভরতপুর এলাকার সাধারণ মানুষ, যারা প্রকৃতপক্ষে গরিব মানুষ, মাটির বাড়িতে বাস করে, মাথার ওপরে ছাদ নেই, এই তৃণমূলের পঞ্চায়েতের আমলে এই সমস্ত গরিব মানুষকে আবাস যোজনা থেকে বঞ্চিত করা হয়েছে। আবাস যোজনার ঘর পেয়েছে তৃণমূলের নেতাদের আত্মীয়রা, পাকা বাড়ির মালিক যারা, তারা আবাস যোজনার ঘর পেয়েছে। তৃণমূলের নেতাদেরকে 20,000-30,000 কাটমানি দিয়ে আবাস যোজনার ঘর পেয়েছে। আমাদের দল আরএসপির বক্তব্য খুব স্পষ্ট, বিডিও সাহেবকে তদন্ত করতে হবে যে কারা কারা এই আবাস যোজনার দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদেরকে শাস্তি দিতে হবে, এবং সেই সাথে স্বচ্ছ আবাস যোজনার তালিকা প্রকাশ করতে হবে, যাতে প্রকৃত গরিব মানুষ যাতে আবাস যোজনার মধ্য দিয়ে ঘর পায়। এবং 100 দিনের কাজ, গোটা রাজ্যে প্রায় 22 লক্ষের বেশি ভুয়ো জব কার্ড, এই ভুয়ো জব কার্ডের টাকা তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘরে ঢুকছে। তদন্ত করে দেখতে ভরতপুর ব্লকে এই ভুয়ো জব কার্ডের সংখ্যা কত, এই ভুয়ো জব কার্ডের টাকা তৃণমূলের কোন কোন নেতার পকেটে ঢুকছে। আমরা এটা কথা বলছি না যে বিডিও সাহেব এই তৃণমূলের নেতাদের সঙ্গে যোগসাজশ করে টাকার ভাগ নিচ্ছে, কিন্তু বিডিও সাহেবকে প্রমাণ করতে হবে যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে প্রমাণ করতে হবে। এবং সেই সাথে আমাদের বক্তব্য, 2018 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল মুর্শিদাবাদ জেলার, মানুষ দেখেছে পঞ্চায়েত নির্বাচনটাকে বোমা গুলি বারুদের নির্বাচন বানিয়েছিল তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয়নি, ভোটকে লুট করেছিল। 2023 সালের যে পঞ্চায়েত নির্বাচন আসছে, সেই পঞ্চায়েত নির্বাচনকে বিডিও তার প্রশাসনিক প্রধান হিসাবে এই ব্লকের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে সুষ্ঠুভাবে প্রতিফলিত হয় তার ব্যবস্থা নিতে হবে। আমরা আমাদের দল আরএসপি রাস্তায় আছি, বিডিও সাহেব পুলিশ প্রশাসনকে আমরা আমাদের কথা বলতে চাই। তারা যদি তাদের মেরুদণ্ড তৃণমূলের নেতাদের, তৃণমূলের পার্টি অফিসে বন্ধক রাখে, রাস্তা আমাদের আছে, রাস্তার লড়াই জনগণকে সঙ্গে নিয়ে জনগণের পঞ্চায়েত গঠন করবে। আমরা প্রতিশ্রুতি যেটা পেলাম, আমরা প্রথমেই বলেছি যে আমাদের আবাস যোজনায় দুর্নীতি হয়েছে এবং বর্তমানেও যারা কাঁচা বাড়ি আছে তাদের নামের তালিকা হচ্ছে না, কিন্তু যাদের একতলা দোতলা বাড়ি আছে তাদের নাম আবার নতুন করে আসছে, বাবার নাম, মায়ের নাম, ভাইয়ের নাম, দাদার নাম, এভাবে নাম এসে যাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল এবং যাদের কাঁচা বাড়ি আছে তাদের নাম নোট করার কথা আমরা বললাম। বিডিও ম্যাডাম বললেন যে হ্যাঁ, এই সিস্টেমে আমাদের কিছু গণ্ডগোল হয়েছে, অনেকের নাম ইতিমধ্যে 1,000 মতো বাদ গিয়েছে, পোর্টালে সেইগুলো নেয়নি, একজনের কার্ড, আধার কার্ড অন্যজনের নামে হয়ে গেছে, আমাদের যারা তুলছেন তাদেরও খানিকটা ভুলের জন্য এই কাজটা এটা হয়েছে। আর আমরা যা করেছি অনেকটাই নিখুঁতভাবে, কিছু খোঁজ থেকে গেছে, সেটা নিয়ে আমাদেরকে পরবর্তীকালে যখন আবার দেখতে বলবে তখন আমরা দেখব। এই আলোচনা তিনি করলেন এবং বললেন সমস্যা হলে আমরা সমাধানের জায়গায় আছি, আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে আলোচনা করব এটা নিয়ে। আপনাদের কংক্রিট কোনো বক্তব্য থাকলে আমার কাছে আসবেন, আমরা সেটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করব। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম, রনি টেলিকম, রনি টেলিকম। দামি দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা, তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম, রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম, রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।